じゃあ、バンジョクこの馬がどれ Good morning, my lovely viewers. Welcome back to my new another vlog. I'm going to put a vlog in the last time. So, I'm going to put a shock on the motto. So, I'm going to put a brush trash on the এখন ঘরটারগুলো গুছিয়ে নিচ্ছি বিছানা তুলবো ঘর গোছাবো ঝাড় দেব ঘর মুছতে হবে তো মামামের ফ্রেন্ড এসেছে মামামের ফ্রেন্ড আসলে ভীষণ ঘরটা গোলায় তো আমি গুছিয়ে নিচ্ছি বিছানা তুলছি আর ওরা আমাকে একটু হেল্প করে দিচ্ছে তো সুমন হঠাৎ এসে বলল একটু বেরোবে সবাই মিলে বাড়ির ফ্যামিলি সবাই তো তার জন্য একটু তাড়াতাড়ি গোছাতে হবে দুপুরবেলা বেরোবে যেহেতু তো রান্না বান্না করতে হবে এখনো তো আমি এখন বিছানা তুলছি আর শাশুড়ি মা এসে বললেন ওনার মাথায় একটু মেহেন্দি দিয়ে দিতে হবে তার জন্য চলে আসলাম কাজের ফাঁকে তো শাশুড়ি মার মাথায় মেহেন্দিটা দিয়ে আমি যাব ঘরটা মুছতে ঘরটা মুছে নেব নিয়ে স্নান করে রেডি হয়ে নেব আর রান্নাটাও তার ফাঁকে করে নিতে হবে তো হঠাৎ কোথাও যাওয়ার কথা হলে তো একটু তাড়াতাড়ি গোছাতে হয় তো আমি ঘর মুছতে চলে এসেছি আর ঘরটা মুছে নিয়ে রান্না করতে চলে যাব তো রান্না করে একেবারে স্নান টান করে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো কারণ প্রচণ্ড ব্যস্ত চলো ঘর মুছে আমার প্রায় হয়ে গেছে স্নান করে আসি স্নান করে চলে আসলাম সো এবার রেডি হব তো আমাদের বাড়ির ব্যাপার হচ্ছে উঠলো ভাই কটক যাই মতো অবস্থা সুমন এসেই বলে চলো একটু কলকাতা যাব তো তার জন্য এত গোছানো এত কিছু তো স্নান করে চলে এসেছি তো চলো রেডি হয়ে ফিরছি দেখটা রেডি হয়ে গেছি আর এখনো জামা প্যান্ট সব পরে আছে এখনো খেতে হবে দুপুরে খাওয়া হয়নি তো খেয়ে দিয়ে আমরা বেরোবো তো চলো খেয়ে দিয়ে রেডি হয়ে ফিরছি তো রেডি হয়ে চলে আসলাম আর সবাই গাড়িতে উঠে গেছে তো এখন আমি যাব গাড়িতে আর মামাও রেডি হয়ে গেছে সবাই বাইরে ঠান্ডা লেগেছে গলা বসে গেছে তো চলো যাওয়া যাক যেখানে যেখানে যাব অবশ্যই তোমাদের নিয়ে যাব সঙ্গে চলো গেছি তো চলো যাওয়া যাক গাড়িতে উঠে পড়েছি মা আমি আর মেয়ে মাঝখানে বসেছি আর ছেলেরা যারা আছে তারা পেছনে বসেছে আর সুমন সামনে বসেছে তো আমরা বেরিয়ে পড়েছি আর আজকের ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা মনে হয় বৃষ্টি হবে আমি কথা বলতে বলতে আমরা দত্তপুকুর চলে এসেছি আর যেহেতু বিকেলবেলা বেরিয়েছি আর বাবা ভীষণ লেট করেছিল তার জন্য একটু মানে দেরি হয়ে গেছে বেরোতে বেরোতে আর এখন পাঁচটা মতো বেজে গেছে তো দত্তপুকুর দাঁড়িয়ে আমরা একটু চা টা খেয়ে নিচ্ছি তো মনে হচ্ছে বৃষ্টি হবে আর বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন রাস্তাটা মানে ফাঁকাও আছে জ্যাম নেই তো আমরা এখন বেরিয়েছি ফ্যামিলির সবাই মিলে কলকাতা যাচ্ছি তো কলকাতা যাওয়া মানে আমরা একটু বড়মার কাছে যাব তো বড়মার কাছে যেতে খুবই ভালো লাগে কারণ দক্ষিণেশ্বরের পরিবেশটা খুবই মনোরম খুবই ভালো লাগে বারবার গেলে ইচ্ছা করে আরও যাই তো আমরা চলে এসেছি কলকাতা আর বাড়ি থেকে কলকাতা আসতে প্রায় আড়াই ঘন্টা মতো লাগে তোমাদের আগের দিনই বললাম আমি তো কলকাতা ঢুকে গেছি আর ফার্স্টে দক্ষিণেশ্বর যাব তারপর আবার আমরা ডিনার টিনার করে ফিরবো আসলে ব্যাপারটা হচ্ছে বাড়িতে সেই একই রুটিন অনুযায়ী খেয়ে দেয়ে ঘুমানো বিকেলে সন্ধ্যেবেলা ওঠা এই হচ্ছে একই রুটিন তো সেই জন্য বাড়িতে বসে থাকবো তাই বেরিয়ে পড়লাম একটু সবাই মিলে নাইট আউটে তো এদিক ওদিক কোথায় যাব তো চলে আসলাম আমরা দক্ষিণেশ্বর মার কাছে আসতে খুবই ভালো লাগে তো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর ঢুকছি এখন আর প্রায় এখন বেজে গেছে সাড়ে ছটা সাতটা মতো আর এখানকার যে আমাদের সিকিউরিটি আছে তারা বললেন একটু তাড়াতাড়ি পুজো দিয়ে বেরোতে কারণ কি একটা আছে কালকে কলকাতায় তো সাড়ে সাতটার মধ্যে পুজো দিয়ে বেরোতে হবে তো আমরা এখন চলে যাচ্ছি পার্কিংয়ে তো আমরা মানে যেটা দক্ষিণেশ্বরের ভেতরের পার্কিং সেখানেই আমরা গাড়িটা রেখে দেব আর আজকে খুব একটা ভিড় নেই কারণ
কালকে কি একটা আছে কলকাতায়, তো সবাই তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে, তো আমাদেরও তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে যেতে হবে। তো আমরা এখন চলে এসেছি পার্কিংয়ে, আর এখন গাড়িটা রাখবো, রেখে আমরা যাব পুজো দিতে। তা তোমরা ভিডিও লাস্ট অবধি সঙ্গে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো আমরা কথা বলতে বলতে একদমই পার্কিংয়ের ভেতরে চলে এসেছি, তো এখন গাড়িটা রেখে সোজা চলে যাব মন্দিরের ভেতরে। আর তোমাদের একই কথা বারবার কি বলবো, ফোন তো অ্যালাউই নেই, কোনো ক্যামেরাও অ্যালাউ নেই ভেতরে, তার জন্য পুজোর মানে মন্দিরের ভেতরটা মাকে দেখাতে পারি না তোমাদেরকে, তো যেটুকু পারি সেটুকু তোমাদের দেখাই। তো আমরা পার্কিংয়ে গাড়ি রাখা হয়ে গেছে, আর এখন একটু চলে যাচ্ছি আমরা। ওয়াটারফলসের সঙ্গে সঙ্গে মিউজিক হয়, তো সেটা দেখতে খুবই সুন্দর লাগে, আর সেটা দেখতেই চলে এসেছি আমরা। তোমরা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। মাকে পুজো দিয়ে আমরা চলে এসেছি, আর এখন আমরা পার্কিং থেকে বেরোচ্ছি। তো পার্কিং থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব একটু ডিনার করতে, তো ডিনার করতে আমরা শেরি পাঞ্জাবেই যাব। তো আর কে কে এসেছি তোমাদেরকে দেখানো হয়নি, তো দেখিয়ে দেব। আমি আছি, মা আছে, শ্বশুরমশাই আছেন, আর শাশুড়ি মা আছেন, সুমন আছেন, সুমন দা আছে, দীপঙ্কর দা আছে, আর দোকানের নীলদাও আছে, তো মামাম তো আছেই। তো আজকে দাও মানে ছোটু আসেনি, আজকে আমরা এই কজনই এসেছি। তো আমরা চলে এসেছি শেরি পাঞ্জাবে, আজও আমরা শ্বশুরমশাইয়ের বড় গাড়ি নিয়ে চলে এসেছি, কারণ শ্বশুরমশাইয়ের গাড়ি 7-সিটার গাড়ি, কারণ আমরা সবাই এসেছি তো সবার জন্য বড় গাড়িই দরকার। আর সুমনের গাড়ি তো 4-সিটার, তো আমরা যখন মামা আমি আর সুমন বেরোই তখন ওই গাড়িটা নিয়েই বেরোই। তো আমরা চলে এসেছি শেরি পাঞ্জাবে, আর এখানকার সিকিউরিটি আমাদেরকে বললেন যে পেছনের গেট দিয়ে ঢোকাতে, গাড়ি পার্ক করতে পেছনে। তো আমরা শেরি পাঞ্জাবের যে বাদিকে যে রাস্তা আছে, তো সেই রাস্তা দিয়ে গিয়ে পেছনের পার্কিংয়ে আমরা গাড়িটা রাখবো, কারণ সিকিউরিটি বললেন যে আজকে অনেকটাই ভিড় আছে, তো তার জন্য পেছনে গাড়িটা রাখুন। তো আমরা পেছন দিকে চলে গেলাম, আর পেছনের পার্কিংয়ে আমরা গাড়িটা রাখলাম, রেখে আমরা শেরি পাঞ্জাবে ঢুকবো। চলো, আমরা এসে গেছি। হ্যাঁ ঠিক আছে, ক্যামেরার সামনে একটু বেশি করে দেখাও। তো যেহেতু পেছন দিক থেকে আমরা ঢুকেছি, আর আজকে প্রচণ্ড ভিড়, তো আজকে আমরা একদমই খোলা আকাশের নিচে বসেছি সবাই ডিনারের জন্য। খুব সুন্দর একটা ওয়েদার। আর অর্ডার করলাম ফার্স্টে আমরা মাটন তন্দুরি আর চিকেন তন্দুরি, সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই। আর মামাম বলল যে স্ট্রবেরি মিল্কশেক খাবে, তো মামামের জন্য স্ট্রবেরি মিল্কশেক আর শাশুড়ি মার জন্য অরেঞ্জ মিল্কশেক নেওয়া হলো। আর
আর আমাদের ডিনারের জন্য আমরা তন্দুরি রুটি আর মাটন হ্যান্ডি নিয়ে নিলাম। তো শেরি পাঞ্জাবের সত্যি খাবারের টেস্ট কিন্তু খুবই সুন্দর, তোমরা অবশ্যই যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ও চলো আমরা ডিনার করে নিই, তা তোমরা দেখতে থাকো। সো ডিনার পুরো কমপ্লিট আর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো কলকাতার দিকটা একদমই জ্যাম নেই দেখছি, কিন্তু সামনে যা আমরা ম্যাপে দেখলাম তো অনেকটাই জ্যাম আছে মনে হচ্ছে। ঠিক তাই, একদমই জ্যাম ভর্তি যশোর রোডে। তো এখন আমরা ফিরছি বাড়ি, আর মনে হচ্ছে যেতে যেতে খুবই রাত হয়ে যাবে কারণ অনেকটাই জ্যাম। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই বাই।